সুশান্ত মৃত্যুকাণ্ডে এবার সাংবাদিকদের তলব। মুম্বাইয়ে এক ওয়েবসাইট এডিটরকে জেরা পুলিশের টানা 9 ঘন্টা ধরে জেরা। আরও এক ওয়েবসাইটের এডিটরকে তলব। জনসংযোগে হাতিয়ার দিয়ে ইমেজ খারাপের চেষ্টা, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। বড় পর্দায় গালওয়ান সংঘর্ষ, শহীদ সেনাদের স্মরণে ছবি বানানোর সিদ্ধান্ত অজয় দেবগানের। ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শের টুইট, ছবির নাম কাস্টিং এখনও চূড়ান্ত নয়। অজয় প্রোডাকশন হাউস, এসএফ ফিল্মস ও সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপির যৌথ প্রযোজনা। আট পুলিশ খুনে অল আউট অ্যাকশনে যোগী সরকার, রাজ্যের অপরাধীদের হিটলিস্ট তৈরি। রাজনৈতিক বাহুবলী থেকে শার্প শুটার, সবার বিরোধী উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ খুনে মূল গ্যাংস্টার বিকাশ দুবেকে ধরতে তৎপর, বিকাশের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল স্পেশাল টাস্ক ফোর্স। 500টি মোবাইল ঘেঁটে বিকাশের তথ্য পাওয়ার চেষ্টায় গোয়েন্দারা। 7টি অপরাধের মামলা ঝুলছে বিকাশের বিরুদ্ধে, গ্যাংস্টারের তথ্য দিলেই 50,000 টাকা পুরস্কার ঘোষণা। পুরস্কার ঘোষণা কানপুরের ইন্সপেক্টর জেনারেল মোহিত আগরওয়ালের। 25টি বিশেষ দল তৈরি রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে হানা উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টিমের। 8 পুলিশ কর্মীর পরিবারের একজনকে সরকারি চাকরির ঘোষণা, এক্সট্রা অর্ডিনারি পেনশন দেওয়ার ভাবনা। মুর্শিদাবাদে ছুটিতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত 2, আশঙ্কাজনক 1, আহত আরও 4। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি নিহতদের নাম টিটু শেখ ও মাহারুল শেখ, বাড়ি শামসেরগঞ্জের কমলপুরে। ঘটনা তদন্তে সুতি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা তাইজুদ্দিনের বাড়িতে বোমা বাঁধার অভিযোগ, বিস্ফোরণে ভেঙে যায় বাড়িটি। পুকুর পাড় থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, উত্তেজনা বীরভূমের কয়রাশোলে, মৃতের নাম শিশির বাউরি। আমজোলা গ্রামে চাঞ্চল্য, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ, মাথার বাঁদিকে গভীর ক্ষত চিহ্ন, খুনের অভিযোগ দায়ের পরিবারে। তদন্তে কয়রাশোল থানার পুলিশ। কামারহাটিতে গৃহবধূর রহস্য মৃত্যু, শ্বশুরবাড়িতে উদ্ধার সঙ্গীতা আদকের দেহ। খুন বলে অভিযোগ মৃতার বাপের বাড়ি, শ্বশুরবাড়ির দাবি আত্মহত্যা। মহিলার স্বামীকে আটক করে জেরা পুলিশের। 9 বছর আগে কামারহাটির আমবাগানের গৌতম মোদকের সঙ্গে বিয়ে হয় রথতলার সঙ্গীতা দাসের। বুধবার রাতে ফোন পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান বাবা, সঙ্গীতার 7 বছরের ছেলে, অভিযোগের তীর মামার এক বন্ধুর দিকে। সম্পর্কের জটিলতা, প্রেমিকার বাড়ির সবাইকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের, চাঞ্চল্য জলপাইগুড়ির শিল্পী সমিতি পাড়ায়। রাতে প্রেমিকার বাড়িতে ঢুকে হামলা ধরে ফেলেন স্থানীয়রা। পুলিশের হাতে আততায়ী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি প্রেমিকার পরিবারের সদস্যরা। চুচুড়ার তালডাঙ্গায় বৃদ্ধ দম্পতি রহস্য মৃত্যু, ঘরের মধ্যেই হাত ও পায়ে ইলেকট্রিকের তার জড়ানো অবস্থায় দেহ উদ্ধার। প্রতিবেশীরা দেহ দেখে পুলিশে খবর দেন, দুজনেই হাত ও পায়ে ইলেকট্রিকের তার জড়ানো। অবসাদ থেকে আত্মঘাতী গঙ্গাধর দাস ও জ্যোতি দাস, প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ উদ্ধার চুচুড়া থানার পুলিশের। কাপুরগাছিতে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, বিছানায় উদ্ধার নিথর দেহ। খুন না আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ। সকালে পরিচারিকার নজরে আসে, কাকুরগাছির সমাধি রোডের কোয়ার্টারে থাকতেন বছর 82 সনত কুমার বোস, পেশায় হোমিওপ্যাথ চিকিৎসক। পুলিশের চলন্ত গাড়িতে হামলা, অজ্ঞাত পরিচয় যুবকের, ধারালো অস্ত্র নিয়ে এলো পাথারি কোপ। কোচবিহারের মেখলিগঞ্জের ঘটনা, মেখলিগঞ্জ থানার সামনেই দা হাতে যুবকের ঘোরাঘুরি। হঠাৎই থানার সামনে দাঁড়িয়ে থাকা দুটি পুলিশ ভ্যানের উপর চড়াও, দা দিয়ে গাড়ির কাঁচ ভাঙচুর, অনেক কষ্টে পাকড়াও যুবক। কুলতলিতে যুব তৃণমূল কর্মী খুন, মৃতের নাম অশ্বিনী মান্না। এসইউসিআই এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার এসইউসিআই এর। কুলতলির মইপিঠে চাপা উত্তেজনা, ঘটনায় আহত আরও 2। এলাকা দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ, 30টি বাড়িতে আগুন দাবি স্থানীয় সূত্রে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, নেমেছে র্যাব, বিভিন্ন রাস্তায় গাছ ফেলে যোগাযোগ বন্ধের চেষ্টা স্থানীয় দুষ্কৃতীদের। শহরে নৃশংস হত্যাকাণ্ড, দিনে দুপুরে অ্যাপ ক্যাবের মধ্যেই পরিচিত মহিলাকে গলা কেটে খুন। সাদার্ন অ্যাভিনিউয়ের নামী স্কুলের সামনে গাড়ি দাঁড় করিয়ে ধারের টাকা নিয়ে বচসা, ধারালো অস্ত্র নিয়ে মহিলার উপর চড়াও গাড়ি মালিক। পিছনের সিটের নিচে দিনভর রাখা দেহ, পরে নাইট কার্ফিউর সুযোগে বাইপাস সংলগ্ন খালে দেহ অস্ত্র ফেলে চম্পট। অ্যাপ ক্যাবে নিহত বছর 45-এর লক্ষ্মী দাস, পেশায় পরিচারিকা, একের পর এক ক্রিউ হাতড়ে নৃশংস খুনে দ্রুত কিনালা গোয়েন্দাদের। টানা জেরায় দোষ কবুল অভিযুক্তের, গ্রেফতার টালিগঞ্জের বাসিন্দা শিবশঙ্কর দাস। পড়শি লক্ষ্মী দাসের থেকে 30,000 টাকা ধার নিয়েছিলেন বলে দাবি অ্যাপ ক্যাব মালিকের। ধারের টাকা শোধ করার জন্য মাসখানেক ধরে তাগাদা সেই আক্রোশেই খুন। বেহালার বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মা মেয়ের মৃত্যু, মা সোমামিত্র, মেয়ে কাকলি মিত্র অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে খবর। পর্ণশ্রীতে দ্বিজেন মুখোপাধ্যায় রোডের ঘটনা, আগুনে গোটা বাড়ি পুড়ে খাক, পরিবারের 3 সদস্য পালিয়ে বেঁচেছেন শর্ট সার্কিট থেকে আগুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রাজীব গান্ধীর শহীদ বেদি ভাঙা নিয়ে সংঘর্ষ, দুপক্ষের অশান্তি। বি গার্ডেন থানা এলাকার বাক্সারা রোডে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি 2। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী, আটক 3। শহীদের মৃত্যুর বদলা, চোখের জলে কিছুটা শান্তি। মালবাগে সেনা জঙ্গি এনকাউন্টারে মৃত্যু জঙ্গি জাহেদ আহমেদের। সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিকেশ, কুখ্যাত জঙ্গি। 26 জুন কাশ্মীরের অনন্তনাগে টহলের সময় জঙ্গি হানায় মৃত্যু হয় সিআরপিএফ জওয়ান শ্যামল কুমার দের। সপ্তাহ না ঘুরতেই পাল্টা বদলা, জঙ্গি জাহিদের মৃত্যুতে শহীদ জওয়ানের গ্রামে ক্ষতে প্রলেপ।
ঝোপের ভেতর ছানারা ফিরিয়ে নিয়ে যেতে দিনভর অপেক্ষা 25টি হাতির। ডুয়ার্সের তোতাপাড়ার ঘটনা, ঝিরঝিরে বৃষ্টিতে তোতাপাড়া চা বাগান সংলগ্ন জালাপাড়া গ্রামে আটকে পড়ে হাতিগুলি। ঝোপের ভেতর ঢুকে পড়ে দুই হস্তি শাবক, তাদের ফেরাতে দিনভর অপেক্ষা। ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ, বন্যপ্রাণ শাখার বিন্যাগুড়ি রেঞ্জের কর্মীরা আসেন ঘটনাস্থলে। বনকর্মীদের পাহাড়ায় হাতির দল। ফ্রিলিয়ার মাস্ক, সার্জিক্যাল মাস্ক অথবা N95, সেসব এখন অতীত, মুখে এবার আসল সোনার মাস্ক। অভিনব কাণ্ড পুনের গোল্ডেন ম্যান শঙ্করের, মাস্কের দাম 3 লক্ষ টাকা। নিজের তৈরি সোনার মাস্ক পরেই রাস্তায় শঙ্কর, ছবি তুলেছেন পথ চলতি মানুষ। পুনেতে ক্রমেই ভাইরাল সোনার মাস্ক। পৃথিবী বিখ্যাত বিয়ার প্রস্তুতকারক সংস্থায় হইচই, কোয়ালিটি টেস্টের পর বোতলবন্দি করার আগের মুহূর্তে লুকিয়ে কারখানার ট্যাঙ্কে প্রস্রাব কর্মী। দীর্ঘ 12 বছর ধরে অপকর্ম, পুলিশের কাছে দোষ স্বীকার তার। খবর ভাইরাল হতেই চাঞ্চল্য, খবরটি ফেক দাবি সংস্থার, প্রতিক্রিয়া মেলেনি মার্কিন প্রশাসনের। মাত্র 1 সপ্তাহে সাপের কামড়ে হাসপাতালে শতাধিক মৃত, ইতিমধ্যেই 1 বছর ক্যানিংয়ের বিস্তীর্ণ এলাকায় সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু, আরও বেড়েছে সেই উপদ্রব। লকডাউনের জেরে কম মানুষের আনাগোনা, ফলে সাপের উপদ্রব বেশি দাবি স্থানীয় মানুষের। মার্কিন মুলুকে চীনা পণ্য বয়কটের ডাক, ভারত চীন যুদ্ধ আবহে প্রতিবাদে সরব আমেরিকার প্রবাসী ভারতীয়রা। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ভারতীয় প্রবাসী ছাড়া প্রতিবাদে মুখর তিবেটিয়ান ও তাইওয়ানিজরাও। চীনা আগ্রাসনের চেষ্টার বিরুদ্ধে একজোট হয়ে অবস্থান বিক্ষোভ। আমেরিকায় করোনায় 1,30,000-এরও বেশি মানুষের মৃত্যু, প্রতিদিন নতুন করে সংক্রমিত গড়ে 50,000, অথচ স্ত্রী মেলানিয়াকে নিয়ে মাউন্ট রাশমোরে উৎসবের সামিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা দিবস উদযাপনে করোনাকে ডোন্ট কেয়ার ট্রাম্পের সমালোচনা বিভিন্ন মহলে।